দেখুন, সেটা ভাবনা চিন্তা তো রয়েছে এবং মানুষও তো নাগরিক পরিষেবা থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন পৌরসভা ভোটের জন্য, তো সেটা তো হওয়াটা একটা স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে। তবে এইটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন মানুষকে বিপদের মধ্যে ঠেলে কিছু করবেন না। এবার সেই জায়গা থেকে কোন পদ্ধতিতে হয়, কী প্রসেসে হয় না হয়, সেটা অবশ্যই রাজ্য নির্বাচন কমিশনার তিনি ঠিক করবেন, কারণ এটা তো রাজ্য নির্বাচন কমিশনারের আন্ডারে। তবে আমরা আশা রাখি যেটা হবে সমস্ত নিয়ম মেনে মানুষের সুরক্ষার কথা ভেবেই হবে। এবার দেখা যাক সেটা কোন দিকে কীভাবে আবার সে দেখুন বিজেপি হেরে যাওয়ার পর থেকে প্রচন্ড রকমের ওরা তো একটা মানসিক আঘাত পেয়েছে ভীষণ রকম, কারণ যারা 200 স্বপ্ন দেখছিল তারা যদি 77টা আসন পায়, যা হওয়ার তাই হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্রমাগত বাংলার সরকারকে ডিস্টার্ব করার একটা চেষ্টা চলছে, এবং সামনের গেট দিয়ে না হলেও পেছনের গেট দিয়ে যদি কোনোভাবে ক্ষমতা দখল করা যায়। আপনারা দেখুন, এই কদিনের মধ্যে আমরা 4-5টা ঘটনা দেখেছি। প্রথম হচ্ছে মন্ত্রীদের গ্রেফতার করে করোনা পরিস্থিতিকে রাজ্যকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করো, তারপরে প্রধান আমলাকে তাকে ডেকে পাঠাও। তার পরবর্তীকালে আমরা দেখলাম উত্তরবঙ্গের বিজেপির সাংসদ জন বার্লা, তিনি উত্তরবঙ্গকে কেটে ইউনিয়ন টেরিটরি করার জন্য বলছেন। তারপরে আমরা দেখলাম একাংশ আবার রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, অর্থাৎ যেন তেন প্রকারে বিজেপির এই রাজ্যের ক্ষমতাটা কোথাও গিয়ে হাতে চাই বা রাজ্যটাকে ডিস্টার্ব করা চাই, কারণ তাদের মূল লক্ষ্য 2024-এ যেন মমতা ব্যানার্জি সম্মিলিত বিরোধীদের মুখ না হতে পারে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যেই বিজি রাখো, যেন উনি রাজ্যের বাইরে বেরোতে না পারে। কারণ নরেন্দ্র মোদীও বুঝেছেন যদি তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি মুখ হন এবং বিরোধীরা তাতে অ্যাপ্রুভাল দেয়, সম্মিলিত বিরোধীরা, তাহলে নরেন্দ্র মোদীর 2024-এর 15ই আগস্টের লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সৌভাগ্য হবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত কাজবাজ চলছে। আর আমাদের রাজ্যপাল তো দেখুন বিজেপির স্বয়ং বিজেপির মুখপাত্র, আমি আলাদা করে ওনাকে নিয়ে কিছু বলতে চাই না, ওনার নাম নিলে দিনটাও খারাপ যায় সত্যি কথা বলছি, তো সেই জায়গা থেকে কিছু বলতে চাই না। বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে, আর 213টা আসন দিয়ে মানুষ জিতিয়েছে, তো রাষ্ট্রপতি শাসন একবার করার ক্ষমতা থাকলে একবার করে দেখো, যদি বুকের পাটা থাকে, সত্যি সত্যি যদি বুকের পাটা থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করুন, করে বলুন এই দেখ করেছি, ওসব করবো করবো বলবেন না, আমরা জানি আপনাদের ক্ষমতা আমাদের জানা। আমরা নন্দীগ্রাম পুনর্গণনার কথা বলাই, বিজেপিও বলছে ওদের 50টা সিট করবে, আমরা বলছি বিজেপি যে 77টা জিতেছে ওই 77টাই পুনর্গণনা করবে, দেখবেন বিজেপির 25টা বাজবে, বাকিগুলো বেঁচে থাকবে না। কারণ আমরা তো কনফিডেন্ট, আপনি বলুন না আর কটা সিটে শুনেছে জয়ী ঘোষণা হওয়ার পর একজনকে আবার আরেকজনকে জয়ী করছে, একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নন্দীগ্রামই হয়েছে মমতা ব্যানার্জিকে জয়ী ঘোষণা করা হয়ে গেল, টিভিতে ব্রেকিং নিউজ হয়ে গেল, তারপরে আবার জানানো হচ্ছে তিনি নাকি হেরে গেছেন। আর ঠিক সেই সময়টার মাঝখানে একবার নির্বাচন কমিশনের সার্ভার ডাউন হলো আর একবার লোডশেডিং হলো, যেটা নির্বাচন কমিশন বলছিল। সেই ফাঁকে শুভেন্দুবাবু কী করেছে আমরা সবাই জানি, কিন্তু বিজেপি যে 77টা আসন জিতেছে ওটা একবার একজনই উইনার ঘোষণা হয়েছে, সেটা বিজেপির। তো তারা করুক ক্লোজ আসনগুলো, মানে আমরা যেগুলো জিতেছি ক্লোজে সেগুলোরও করুক, আমি তো বলছি 292টারই ওরা রিকাউন্টিং করুক, এবং তারই সাথে বিহার বিধানসভা ভোটেরও রিকাউন্টিং হবে, বিহারে সরকার চলে যাবে আর বাংলায় সিট কমে যাবে, আপনি রিকাউন্টিং হলে বুঝতে পারবেন। টাইমলাইন ডেডলাইন মেনেই বলছি যে বারবার কিন্তু দেখা যাচ্ছে বিজেপি থেকে ফল নামছে, না নামবেই তো, কারণ যখন বিজেপি হাওয়া উঠেছিল, মানে হাওয়াটা তৈরি করা হয়েছিল, ক্রিয়েটেড হাওয়া, ম্যানুফ্যাকচার্ড হাওয়া, সেই সময় দাঁড়িয়ে এদিকে অনেকের শ্বাসকষ্ট হয়েছিল, এখন আবার ওই দিকে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়েছে। তো এরা শ্বাসকষ্টের পেশেন্ট, এদের ট্রিটমেন্ট দরকার, রাজনীতি এদের জায়গা নয়, এদের সব জায়গাতেই স্বার্থ অনুযায়ী শ্বাসকষ্ট হয়, এখানে হাওয়া উঠলে হয়, ওখানে হাওয়া উঠলে হয়, ফলে ঢল তো নামবে। আমরা তো বলেছিলাম, আমি প্রত্যেকটা মঞ্চে যে বক্তৃতা দিয়েছি এই নির্বাচনে, আমি সব জায়গায় বলেছিলাম আমাদের তৃণমূল ভবনে একটা বাক্স তৈরি করার কথা, কারণ হচ্ছে আমি জানতাম যে ভোটের পরে এত ক্ষমা প্রার্থনার চিঠি আসবে রাখার জায়গা হবে না, তা দেখুন তাই হচ্ছে, কেউ টুইটারে ক্ষমা চাইছেন, কেউ চিঠি লিখে চাইছেন, কেউ কান ধরছেন, কেউ নাক মুলছেন, সবাই ক্ষমা চাইছেন, কারণ একটা সহজ কথা তো বলা ছিল যে দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে, তো দিদির ছবি সরে গেছে, খেলা হয়ে গেছে, বেইমান
ইমরান গদ্দারেরা হেরে গেছে, তো এখন তাদের একুলো গেছে ওকুলো গেছে, তো না ঘরকা না ঘাটকা অবস্থা হয়ে আছে। তো এদিকে আসার জন্য তো লাইন লাগাবেই, এখন আমাদের সার্কাস দেখার সময়, এখন আমাদের মজা। এই যে এদেরকে দেখছেন, এরা প্রত্যেকে নির্বাচনের আগে প্রত্যেকটা দিন যখন এক একজন করে রোজ দল ছেড়ে চলে যাচ্ছে, এরা প্রত্যেকে কেউ ঘুমাতে পারেনি রাত্রিবেলা, রোজ চোখের জল নিয়ে বুকে দুরু দুরু চিন্তা নিয়ে মমতা ব্যানার্জির জন্য কষ্ট বুকে চেপে রোজ টিভি দেখতো, আজ এই নেতা যাচ্ছে আজ ও যাচ্ছে, আর সবাই বলছে নাকি কাজ করতে পারছে না। আজ তো এই মানুষগুলোর আনন্দ পাওয়ার টাইম, আজ তো এরা টিভি চালায়, হাতে গরম দুধের আদা দেওয়া চা নেয়, এক চুমুক করে দেয়, আর দেখে ও বলছে বিজেপিতে কাজ করতে পারছি না, ও বলছে শ্বাসকষ্ট হচ্ছে, এতদিন আমরা কষ্ট পেয়েছি, এবার একটু ওদের কষ্ট পেতে দিন না, এবার একটু এদেরকে আনন্দ করতে দিন না, আমাদেরকে একটু আনন্দ করতে দিন না, এটাই তো সমস্যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না, রূপরেখা বলতে সমস্ত বিরোধীরা এক জায়গায় হয়ে লড়াই করবে, এবং বাংলায় আমরা বিজেপিকে 5টার বেশি পেতে দেবো না, মানে এটা এই মুহূর্তের অবস্থা। বিজেপি অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে 9টা আসনে নেমে গেছে, এই বিধানসভারই ফলাফল যদি দেখেন, তো সেই 9টাকে আরও কমিয়ে বিজেপি যেন বাংলা থেকে বেশি কিছু নিয়ে না যেতে পারে সেই চেষ্টা আমরা করব। আর সর্বভারতীয় ক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেস ঝাঁপাচ্ছে, যে যে স্টেটে আমাদের যা যা করার আমরা সেটাই করব। মোট কথা, নরেন্দ্র মোদী অমিত শাহকে দ্বিতীয়বার তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে দেওয়া যাবে না, সর্ষের তেল মানুষকে 200 টাকায় কিনতে দেওয়া যাবে না, 100 টাকার পেট্রোল মেনে নেওয়া যাবে না, প্রত্যেক বছর একবার করে 200 টাকা কিলো পেঁয়াজ হতে দেওয়া যাবে না, ব্যাংকের ফাইন কাটা দিনের পর দিন মেনে নেওয়া যাবে না, এবং যা যা ঘটছে চতুর্দিকে গ্যাসের দাম 1000 টাকা এ আর হতে দেওয়া যাবে না। তাই লড়াইটা বাংলা থেকে শুরু হবে, কারণ ব্রিটিশ খেদানোর লড়াইটাও বাংলা থেকে শুরু হয়েছিল, তাই ব্রিটিশদের দালালদের খেদানোর লড়াইটাও বাংলাই শুরু করবে। থ্যাংক ইউ।